আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা আমাদের চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ একটা সিরাপ নিয়ে, যেটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মাল্টিভিটামিন প্লাস মিনারেল। এই সিরাপটি উৎপাদন করে থাকে অপসোনিন ফার্মা লিমিটেড, বরিশাল, বাংলাদেশ। তো এই জোভিয়া গোল্ড নামক যে সিরাপটি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মাল্টিভিটামিন, যেটা সকল বয়সের ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের যে কোনো মানুষ, কিন্তু মহিলা এবং পুরুষ উভয় সেবন করতে পারে। তো এটার অসাধারণ গুণ সম্পন্ন, অসাধারণ গুণ ক্ষমতা সম্পন্ন একটি সিরাপ। তো মূলত শরীরের যে দুর্বলতা থাকে সেই জন্য সেবন করা হয়। অনেকের শরীরে খাবারের রুচি থাকে না, অনেক বাচ্চারা খেতে চায় না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেক বৃদ্ধ লোক আছে যাদের অনেক বয়স হয়ে গেছে, অনেক সমস্যা, তাদের শরীরে একেবারেই শক্তি নেই, হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, তাদের জন্য এক কথায় বলতে গেলে ছোট থেকে শুরু করে একেবারে বড় যেসব একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত সকল বয়সের পুরুষ এবং মহিলার জন্য, এমনকি ছোট শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরাপ হলো এই জোভিয়া গোল্ড। প্রতিটি সিরাপে এক চামচ, অর্থাৎ 5 ml সিরাপে অনেক কিছু এখানে দেওয়া আছে। যদি আমরা বিস্তারিতভাবে বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। ডিসক্রিপশন বক্সে বা আপনারা কিন্তু প্যাকেট গায়ে ভিটামিন যে লেখা আছে প্রত্যেকটার কিন্তু পরিমাণ প্লাস আপনারা প্রত্যেকটির পরিমাণ এবং কতটুকু শক্তি আছে সেগুলোকে তারপরে দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটি উপাদান এমনভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো কাজ করে থাকে। তো আমি বলবো যে এই জোভিয়া গোল্ড সিরাপটি আপনার আশেপাশের যে কোনো ফার্মেসি থেকে কিন্তু আপনি কিনতে পারবেন, এবং ছোট থেকে শুরু করে সকল বয়সী মানুষের জন্য কিন্তু এই সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ। এবং দিস প্রিপারেশন ইজ ইন্ডিকেটেড ফর দি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস অ্যাজ এ কমপ্লিট ডেইলি নিউট্রিশিয়াল সাপ্লিমেন্ট ইজ অলসো ইন্ডিকেটেড টু মিট দি ইনক্রিজ ডিম্যান্ডস ফর ভিটামিন অ্যান্ড মিনারেল ইন দি কন্ডিশন লাইক ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল স্ট্রেস, ক্রোনিক ডিজিজ, ইনফেকশন, ইলনেস, অস্টিওপোরোসিস, ইঞ্জুরিজ অর ওয়াউন্ড, সার্জারি, পুয়ার ডাইজেশন, ওল্ড এজ, পুয়ার অ্যাপিটেট, ক্রোনিক ডায়েটিং, ওয়াটার পলিউশন, এক্সপোজ টু রেডিয়েশন, হেভি এক্সারসাইজ ইটিসি। অর্থাৎ এই সিরাপটা বয়স্ক হওয়ার কারণে যে দুর্বলতা, তারপরে অসুস্থতার কারণে যে কোনো ইনফেকশন, ক্রোনিক ডিজিজ, তারপরে অস্টিওপোরোসিস এবং যে কোনো ধরনের ইঞ্জুরির ক্ষেত্রে সার্জারির পরে, এরপরে অনেকের ক্ষুধা নাই, ক্ষুধার সমস্যা তার জন্য, এবং হেভি এক্সারসাইজ, অর্থাৎ যখন কেউ ব্যায়াম করে, শারীরিক কায়িক পরিশ্রম করে এবং ব্যায়াম করে, তাদের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ হলো জোভিয়া গোল্ড সিরাপ। এই সিরাপটি আমি আগেও বলেছি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন। আর ডোজের কথা যেটা আমরা বলবো সেটা হলো যে ফর ইনফ্যান্ট আপ টু 1 ইয়ার, অর্থাৎ প্রথম বাচ্চাদের থেকে শুরু করে 1 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, 1 টিস্পুনফুল ডেইলি, অর্থাৎ 1 চামচ করে প্রতিদিন। এবং যেসব বাচ্চাদের বয়স 1 থেকে 4 বছর তারা 1 থেকে 2 চামচ ডেইলি, এবং যাদের বয়স 4 থেকে 12 বছর তারা 2 থেকে 3 চামচ ডেইলি। ফর অ্যাডাল্টস, অর্থাৎ বয়স্কদের জন্য 3 থেকে 4 চামচ অথবা টি স্পুনফুল ডেইলি প্রতিদিন। এই যে ডোজের জন্যই এটা আমরা যে কোনো যে বয়সে যে আমরা বলা হয়েছে যে ডোজেস ফর্ম দেওয়া হয়েছে সেই ডোজেস ফর্ম অনুযায়ী আমরা মোটামুটি সিরাপটা সেবন করার চেষ্টা করবো, এবং 1 মাস পর্যন্ত আমরা দীর্ঘ মানে এই সিরাপটা আমরা খেতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এবং বলা হয়েছে যে সাইড ইফেক্টের কথা বলা হয়েছে যে জেনারেলি ওয়েল টলারেট, অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় যদি এই সিরাপটি সেবন করা হয় তাহলে কিন্তু কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কন্ট্রাইন্ডিকেশন ইজ প্যাশেন্ট উইথ নোন হাইপারটেন্সিভিটি টু এনি অফ দি ইনগ্রেডিয়েন্টস। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যাদের একটু হাইপারটেন্সিভিটি আছে তো তাদের একটু সতর্কের সাথে সেবন করতে হবে, হয়তো তাদের একটু ডোজেস কম দিতে হবে, তাহলে আশা করি আর সমস্যা হবে না। টলারেট যদি বলা হয়েছে যে
স্বাভাবিকভাবে এটা টলারেট অর্থাৎ সহনশীল, জেনারেলি ওয়েল টলারেট। তো তারপর যাদের প্রেশার একটু বেশি থাকে, হাইপার টেন্সিভিটি আছে, তাদের জন্য সাবধানতার সাথে কিন্তু এই সিরাপটি ব্যবহার করতে হবে। আর আরও বিস্তারিত বলার কিছু নাই বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।